আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আমি ম্যাঙ্গো কুলফি বানাবো, সে কারণে আমি দুধ বসাই দিছি। এখানে হলো 1 লিটার দুধ, আমি আগে একটু জাল দিয়ে রাখছিলাম, দুধটা কমায় রাখছি। আর এখন হলো বাকি দুধটার আমি একদম ঘন করে নিব কুলফি বানানোর জন্য। তো আমি এখানে 2 পিস এলাচ দিয়ে দিলাম, এলাচটা ফাটাই দিছি জানি গ্রানটা বের হয়। আর এখানে চুলার আঁচটা আমি কমায় রাখছি, মানে দুধের শর দিয়েই শরটা পড়বে আর দুধটা ঘন হবে। এতে দুধটা কিন্তু অনেকটা কমে গেছে, আর হলো চুলার আঁচটা কমায় দেওয়া, এই যে এত সুন্দর করে শর পড়ছে, মানে মোটা করে শর পড়তেছে। এইভাবে শর মাঝে মাঝে শরটা নাড়া দিয়ে ভেঙে দিতে হবে, তাহলে দুধটা ঘনত্বটা বেশি আসবে। এতো আমাদের 1 কেজি দুধ, দুধটা একদমই অনেকটা কমে গেছে, এখন 1/2 কেজির মতন আছে। এটা আমি আরও আস্তে আস্তে দুধটা কমায় ফেলবো। এখন আমি যে 2টা এলাচ দিছিলাম, এলাচ 2টা উঠায় ফেলে দিব, কেন এলাচের সেন্টটা নেওয়া হয়ে গেছে। এই যে এলাচগুলো আমি ফেলে দিচ্ছি। আমরা যত দুধ বসাইছি তখন আমরা চিনি দিই নাই, কেন তখন যদি চিনি দিতাম তাহলে পানিটা বেশি ছেড়ে দিত। এখন যত দুধটা কমে গেছে এখন আমি চিনি দিয়ে দিচ্ছি, এরকম 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। বেশি চিনি দিব না, কারণ আমে প্রচুর পরিমাণ মিষ্টি, এগুলো আমাদের বাড়ির গাছের আম অনেক মিষ্টি, এ কারণে আমি এখানে মিষ্টিটা কম দিলাম। আর আমরা মিষ্টি একটু কমই খাই, যদি আপনাদের প্রয়োজন পড়ে আরও কমাইও দিতে পারেন, বাড়াইও দিতে পারেন, এটা হলো আপনাদের ইচ্ছা। আর এখানে আমি গুঁড়া দুধ ব্যবহার করব, একটু ঘন আর একটু বেশি ঘন হওয়ার জন্য। এই যে মানে 1 চামচের একটু কম গুঁড়া দুধ দিয়ে দিলাম, দুধটা মিশাই নিব। ইচ্ছা করলে গুঁড়া দুধ আপনারা বাড়াই দিতে পারেন, কমাই দিতে পারেন, তাহলে ঘনত্বটা আর একটু ভালো হবে। আর যত কুলফি বানাবো, ম্যাঙ্গো কুলফি, তো কুলফির থেকে কিন্তু একটা গুঁড়া দুধের আলাদা একটা সেন্ট বের হবে, খেতেও টেস্ট লাগবে। এখন আপনারা এইভাবে করতে পারেন। এগুলো হলো আম রূপালি, এখান থেকে আমি আমটা সুন্দর করে এই মুখটু কেটে আটিটা বের করে নিব কুলফি বানানোর জন্য। মনে হয় ছুরিতে ধারই নেই, এরকম অবস্থা। এভাবে আমি মুখের অংশটা বের করে নিব, এই যেভাবে উঠাই নিব। আর এই আটিটা আমি আস্তে আস্তে মানে ছুরির সাহায্যে এই আটিটা ছুটাই নিব ভিতর থেকে। এতে এখানে আমি 1 কেজি দুধের পরে 250 গ্রামের মতন করে ফেলছি জাল দিয়ে, আর সুন্দর স্বরগুলো পড়ছে, দুধটা অনেক ঘনত্ব হয়েছে, কালারটা বন্ধু চেঞ্জ হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিব, এটা ঠান্ডা হলে আমি আমের ভিতরে এটা ঢুকাবো। এটা এখন আমি চুলাটা অফ করে দিব। এই আমরা একটু বড়, তো একটু মনে হয় আঁশ আছে, এ কারণে আটিটা একদম মানে টেনে ধরে রাখছে। আপনারা খুব সাবধানে ইয়া করবেন, এটা ছুটাই নেবেন এরকম চিকন একটা ছুরির মাধ্যমে, না হলে দেখা গেছে আমটা ফুটা হয়ে গেলে যখন আপনি কুলফিটা ভরবেন মানে দুধটা দিবেন তখন লিক হয়ে যাবে। এখানে যদি আপনারা এই রূপালি না নিয়ে আবার একটা আম নিতে পারেন, ওটা হলো ফজলি, বা আপনারা ন্যাংরাও নিতে পারেন। এভাবে আস্তে করে ছুটে নিতে হবে, আরও গভীর পর্যন্ত যেতে হবে, আমরা এখনও ছুটে নাই। বা একটা চামচের মাথার সাহায্যে এভাবে নিতে পারেন, অনেক সাবধানে এটা ছুটাইতে হবে, আমের থেকে ভিতর থেকে রসই বের হয়ে যাচ্ছে। এই যে এভাবে টেনে নিতে হবে আপনার মাথাটা ধরে, এভাবে টেনে তারপরে দেয় এই যে আটিটা এভাবে বের করে নিতে হবে। এই যে দেখছেন আটিটা বের হয়ে গেছে, আর ভিতর পর্যন্ত কিন্তু কি সুন্দর আমও আছে, আর হলো লিকও হয় নাই। এটা আপনারা বিশেষ করে ন্যাংরাতে নিলে ভালো হবে, ন্যাংরা আমটা, ওটাতে আঁশ নাই, আর এটাতে তো একটু আঁশ আছে, সে কারণে আমরা বের করতে একটু কষ্ট হয়েছে। আমি এইভাবে সবগুলো কেটে নিব। এতো আমি আরেকটা নিয়ে নিছি, সুন্দর করে ছুরির মাথা দিয়ে আপনাদের একদম শেপ করে কাটতে হবে সাবধানে। আর দেখেন কতটা পুর আছে ভিতরে, একদম বেশিরভাগই আছে,
মানে আটির সাথে যতটুকু বের হওয়ার অতটুকুই বের হয়েছে, যেন মোট কথা একটাও লিক না হয় আমগুলা। আমার এই যে কাটা শেষ হয়ে গেছে, আমি তিনটা আম কেটে নিছি, বেশি নিব না, কারণ আমি দুইটা রূপালি নিছি আর একটা ফজলি নিছি। এই সাইজের একটা ফজলি নিছি, এই যে এখন আমি এগুলা পরিষ্কার করে নিই। এতো আমি এখানে এই যে দুধের মালাইটা নিয়ে নিছি, সুন্দর করে একটা মালাই করে নিছি কুলফির জন্য। এই যে কত সুন্দর করে সর পড়ছে মোটা হয়ে, কালারটাও সুন্দর একটা কালার আসছে। এখন দুধটা ঠান্ডা হয়ে গেছে, আমি দুধটা এভাবে আমের ভিতরে ঢুকাই দিব, সাবধানে ঢুকাইতে হবে, দরকার বাটিটার উপরে নিয়ে নিবেন। এভাবে আস্তে আস্তে করে ঢুকাই নিতে হবে। এই যে এভাবে মুখটা আমি আটকাই দিব, এভাবে মুখটা আটকায় আমি সবগুলো এভাবে ভরে নিব। এভাবে একটা বাটিতে রাখতে হবে, বা আলাদা কাপের উপরও রাখতে পারেন, এভাবে সোজা করে বসাই দিবেন। আমি এই বাটিটা সহই একদম ডিপে ঢুকাই দিব, তাতে ভরে নিব। এভাবে সবগুলা ঢুকাই দিব। এটা আমার ম্যাঙ্গো কুলফিগুলা মানে পরিপূর্ণ এখনো হয় নাই, মানে এটা ডিপে রাখতে হবে, তারপরে দিয়ে হবে। এটা আমি যে কুলফিটা করছিলাম দুধ দিয়ে, সেই কুলফিটা ভিতরে ঢুকাই দিছি। এখন হলো আমি সুন্দর করে এই ঢাকনাটা দিয়ে, মানে আমের মুখটা দিয়ে সুন্দর করে ঢেকে দিছি। আমি চারটা তৈরি করছি 1 কেজি দুধ দিয়ে। যত ফজলি আমরা একটু বড়, সেই কারণে একটা কম হয়েছে। এখন আমি এটা সুন্দর করে ডিপে ঢুকাই দিব, একদম বরফ না হওয়া পর্যন্ত আমি নামাবো না ডিপ থেকে। আমি বাটিটা ধরে ঢুকাবো, তাহলে এভাবেই সেট খেয়ে থাকবে, তাহলে দুধটা ভিতর থেকে পড়বে না। এতো আমাদের ম্যাঙ্গো কুলফিগুলো হয়ে গেছে, আমি ডিপে রাখছিলাম করে, এখন হলো এটা বরাব হয়ে গেছে। এখন আমি এটা সুন্দর করে সাইজ করে নিব, সবগুলাই বরাব হয়ে গেছে। ম্যাঙ্গোটা যত অনেক বরাব হয়ে গেছে, এটা কোনো অনেক ঠান্ডা লাগতেছে। আপনারা দরকার লাগলে একটা টিস্যু বা হাতে কাপড় নিয়ে নেবেন, তাহলে অতটা ঠান্ডা লাগবে না। আমি এরকম একটা পিলার দিয়ে এটা এভাবে ইয়া করে নিব, ছিলে নিব, এই যে এভাবে ছিলে নিব সুন্দর করে একদম। এটা কিন্তু বরফ থাকা অবস্থায়, শক্ত অবস্থায় এটা এভাবে কেটে নিতে হবে। আমার ম্যাঙ্গো কুলফিটা হয়ে গেছে, আমি সুন্দর করে ছিলে নিছি। এখন ঠান্ডা লাগতেছে দেখে বেশি, আমি একটা টিস্যু নিয়ে নিছি। এখন ধারালো একটা ছুরির সাহায্যে কুলফিগুলো এভাবে কেটে নিতে হবে, মানে শক্ত অবস্থায়, না হলে গলে যাবে। আপনাদের যার যেরকম ইচ্ছা ওরকম করে কেটে নেবেন। মোটা মোটা করে কেটে নিলাম। এটা ঠান্ডা ঠান্ডাই খেতে হবে, এই গরমে ঠান্ডা ঠান্ডা খেলেই ভালো লাগবে। আর এটা গলে গেলে তো একদম নরমই হয়ে যাবে, খাওয়াই যাবে না। এই যে এরকম করে আমি কেটে নিলাম। এই যে ম্যাঙ্গো কুলফি হয়ে গেছে আমার। আবার এটাও কিন্তু কুলফি, কিন্তু এটা হলো আমের যে আটিটা বের করার পরে রসটা ছিল, ওই রসের ভিতরে যে আমার দুধটা পড়ছিল, সেই দুধটা আবার এই মানে ম্যাঙ্গো কালার হয়ে গেছে, আমের কালারটা হয়ে গেছে। এটার ভিতরে পুর আছে কুলফির। এই তো দুই রকমের আম দিয়ে আমি করলাম। এটা হলো আমরুপালি আর এটা হলো ফজলি, দুইটা দুই রকম কালার আসছে। যদি আপনাদের ভালো লাগে তাহলে এইভাবে করে খাবেন। এখন আমের সিজন, আমের সিজন চলে যাচ্ছে, এখনও বাজারে আম পাওয়া যাচ্ছে, ইচ্ছা হলে খেতে পারেন। এভাবে করে ভালো লাগবে এই গরমে। আর যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।